আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে নিয়ে আসলাম নতুন একটি অঙ্ক সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর তেরো এর যারা যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক তো ছয় নম্বরে অর্থাৎ এই প্রশ্নটি আমরা করব দেখো প্রশ্নটি কী বলছে ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে নয় হাজার পাঁচশো সত্তর টাকা এ একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে একটি টেবিলের মূল্য কত এখানে একটি গ্রাফের মতো করে দেওয়া আছে তোমরা এখান থেকে বুঝতে পারো কিন্তু আমি এখানে করে দিচ্ছি তোমরা দেখো প্রথমে আমাদেরকে লিখতে হবে একটি চেয়ারের মূল্য ছয়শো টাকা একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নতেই দেওয়া আছে প্রশ্নতেই আছে প্রশ্নতে দেওয়া আছে কত একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা তো এটা লিখলাম যে একটি ছয়শো একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা অতএব ছয়টি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ গুণ ছয় ছয়শো পঁচিশ আর ছয় গুণ করলে তিন টাকা হবে এরপরে ছয়টি চেয়ার ও চারটি টেবিলের মূল্য একত্রে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা তোমাদের বইতেই দেওয়া আছে দেখো ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে নয় হাজার পাঁচশো সত্তর টাকা ঠিক আছে তো এখন এটা আমরা লিখলাম এখানে ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর ছয়টি চেয়ারের মূল্য এখান থেকে আমরা বের করে নিয়েছি ছয়টি চেয়ারের মূল্য তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এটাই আমরা নিচে লিখবো যে ছয়টি চেয়ারের মূল্য তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাস এখন আমাদেরকে ন হাজার সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ দিতে হবে কারণ হচ্ছে এখানে ছয়টি চেয়ারের মূল্য দেওয়া আছে সুতরাং চারটি টেবিলের মূল্য আমাদেরকে বের করতে হবে তো চারটি টেবিলের মূল্য বের করতে হলে আমাদেরকে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করতে হবে ন হাজার সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য নয় থেকে তিন বিয়োগ দিলে ছয় থাকবে তো এখানে আমরা ছয় হাজার পেলাম তো প্রশ্নতে বলেছে যে একটি টেবিলের মূল্য কত একটি টেবিলের মূল্য কত তো এখন আমাদের চারটি টেবিলের মূল্য কিন্তু এখানে আমরা বের করে ফেলেছি চারটি টেবিলের মূল্য আমরা কি করলাম বের করে ফেলছি চারটি টেবিলের মূল্য কত এসেছে এখানে ছয় হাজার টাকা এসেছে তো একটি টেবিলের মূল্য কত আসবে ছ হাজারকে চার দিয়ে এই চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে একটি টেবিলের মূল্য পাওয়া যাবে তো আমরা একটি টেবিলের মূল্য পেয়ে গেলাম এখানে পনেরোশো টাকা তো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্টুডেন্টরা তোমরা অবশ্যই এভাবেই অঙ্কটি পরীক্ষাতে দিবে যদি আসে যদি লাগ ভালো হয় তাহলে তোমরা কম পেয়ে যাবে তো আশা রাখি তোমরা ভালো থাকবে তো খোদা হাফেজ আর আমার ভিডিওটাকে অবশ্যই বেশ বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না খোদা হাফেজ আসসালামু আলাইকুম